আপনারা যদি আপনাদের জীবনটাকে কাজে লাগাইতে চান এমন কেহ আসে যে জীবনকে কাজে লাগাইতে চান না কেহ আছে এরকম সবাই তো আপনারা নিজেদের জীবনকে কাজে লাগাইতে চান নাকি আমরাও চাই আপনাদের জীবনটা কাজে লাগক এবং দিনের কাজে লাগুক ইসলামের কাজে লাগক দিনের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার কাজে আপনাদের জীবনটা লাগা এটা আমরা চাই কিন্তু আপনাদের জীবনটা দিনের কাজে ইসলামের কাজে দিন প্রতিষ্ঠার কাজে দিনের প্রচার প্রসারের কাজে লাগার জন্য যে জিনিসটা অত্যাবশ্যকীয় এবং খুব বেশি জরুরি আহাম এবং লাজেম সেই জিনিসটা হলো সময়কে মূল্যায়ন করা সময়কে মূল্যায়ন করা কালাল ইবাম শাফিউ রাহিমাহুল্লাহ তালা সাহিব তু সুফিয়া তাফালাম আস্তাফিদ মিনহুম হার হারফাইদ

ওয়ালাদের কাছ থেকে সুফিয়া রামদের কাছ থেকে আরিব বিল্লাহদের কাছ থেকে আল্লাহর বিশিষ্ট বন্দে গানদের কাছ থেকে আমি যা শিখেছি তার সার্বর্ম দুইটি জিনিস আমি দুইটি জিনিস আল্লাহ ওয়ালাদের কাছ থেকে শিখেছি এক আল ওয়াক্ত সাইফুন আঁকা একটা কথা কি আল ওয়াক্ত সাইফুন ওয়াক্তাই বড় লম্বা কোনো কথা ইমামে সাফি গুছায়ে ফেলছেন কথাকে এই জন্য আমিও গুছায়ে বলতেছি ইমামে সাফি বলেন যে আমি সুফিয়া রামদের সুহবতে গেছি সান্নিধ্য সংস্রবে গেছি গিয়ে তাদের কাছ থেকে আমি শুধু দুটি কথা শিখেছি সুফিয়া এক রাম কি শুধু দুইটাই শিখাইছেন না আরো বহুত কথা বলছেন ওই সবগুলো কথার খুলাসা সারমর্ম দুইটা জিনিস এজন্য তিনি বলেছেন যে আমি দুটি কথা শিখেছি এক হলো আল ওয়াক্তু সাইফুন ইনলাম এটার অর্থ হলো যে সময় হলো তোর বাড়ি তুমি যদি সময়কে কাজে না লাগাও সময় তোমাকে ধ্বংস করে দেবে সময় আমাদেরকে ধ্বংস করে দিবে আমরা ধ্বংস হয়ে যায় এটাকে আমরা চাই তাহলে সময়কে কাজে লাগাইলে সময় আমাদেরকে জগৎ শ্রেষ্ঠ বানায় দিবে আর সময়কে যদি আমরা নষ্ট করি তাহলে সময় আমাকে আমাদেরকে ধ্বংস করে দেবে এবং আমরা ধ্বংস হয়ে যাব আমরা আমাদের শিক্ষা জীবন শুরু করেছি ছাত্র জীবন শুরু করেছি এই সফর আরম্ভ করেছি অনেক বছর হয়েছে কারও এই সফর সাত বছরের কারো দশ বছরের কারো তিন বছরের কারো পাঁচ বছরের কারু এক বছরের চলতেছে যাদের সফর এক বছরের এরা তো আমার কথা বুঝতেছে না যাদের দুই বছরের তিন বছরের সফর ছোট বাচ্চা এরা আমার কথা বুঝতেছে না এদেরকে তাদের উস্তাদরা ইনশাল্লাহ সুন্দর করে বুঝাবেন এই এখান থেকে বুঝে এবং উস্তাদদের তো আগের থেকে বোঝা আছে এবং নিশ্চয়ই ওনারা বুঝাইতেছেন আর এই মজলিসের পরেও তারা বুঝাই দিবেন আলোকভাবে আর যারা নাকি বড় যাদের সফর আট বছর দশ বছর পাঁচ বছরের হয়েছে যারা হাফেজ হয়ে গেছে এবং যারা কিতাব বিভাগের মধ্যে কাফিয়াসর জামি পড়তেছে হেদায়তুনু পড়তেছে নাহ পড়তেছে তারা হয়তো আমার কথার মুখাতাব হতে পারে এবং আমার কথাগুলো বুঝতে পারে তো সেই জন্য আমি তাদেরকে বলতেছি যে দেখেন ভাই আমাদের সফর আরম্ভ হয়ে গেছে কিন্তু অনেক দিন হয়েছে পাঁচ বছর কিন্তু কম না সাত বছর কম না আট বছর কম না যারা শরীফ পড়ে ফেলেছি আমাদের সফর প্রায় বারো বছর আগে আরম্ভ হয়েছিল তাই না নাজেরা এরপরে কি নুরানি হেফখানা এইসব মিলাই বারো বছর আগে না বারো বছর আগে আরম্ভ হয়ে বারো বছর যাবৎ আমরা আছি কিন্তু আমরা এই বারো বছরের যে সময় এই সময়গুলো টুক কাজে লাগাইছি আর কতটুকু লাগাই না একটু হিসাব করে দেখেন যদি দেখা হয় তাহলে সবচেয়ে বেশি আমরা যেই জিনিসকে নষ্ট করেছি সেই জিনিসটা হলো সময় জীবনে সবচেয়ে বেশি ক্ষতি যে যেই জিনিসের করেছি সেটা হলো কি সময় যদি জিজ্ঞাসা করা হয় কেহ এমন আছে এখানের মধ্যে দশ হাজার টাকা হাতে নিয়ে সিরাপালা দিছে এরকম কেউ আছে স্বর্ণের একটা টুকরা বা তার মার গলার একটা স্বর্ণের হার এটাকে সিঁড়ে ফেলে দিছে এমন কেউ আছে নাই তো এমনইভাবে অনেক দামি জিনিসকে সমুদ্রের মধ্যে বাসায় দিছে নিজের একটা অনেক দামি ঘর ছিল বাড়ি ছিল পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালায় ফেলছে এমন কেউ আছে নাই তাহলে দেখা গেছে যে আমাদের মাদ্রি জিনিস যেগুলো দুনিয়াবি আসবাবপত্র যেগুলো পণ্য সামগ্রী যেগুলো টাকা পয়সা যেগুলো দুনিয়া যেগুলো যেগুলোকে হেফাজত করা হয় এগুলো কেহ নষ্ট করছে এমন নয় একটা নাকফুল কেহ স্বর্ণের জানে যে এটা স্বর্ণের এটাকে পানিতে ফেলে দিছে এমন কেউ আছে তাহলে এইসব জিনিসকে কিন্তু আমরা হেফাজত করছি ঠিকই টাকা পকেটের মধ্যে থাকলে এখান থেকে এই জন্য ভিতরে রাখি অথবা কোমরে বেঁধে নেই টাঙ্গে রাখলে তালা লাগাই টাকাকে হেফাজত করি কি করি না কিন্তু এগুলোর চেয়ে অনেক বেশি দামি জিনিস কাল আল হুবাইরা ওয়াল আলাইকা ও আনফাসুমা কালাল যত জিনিস তোমরা হেফাজত করে রাখো সংরক্ষণ করে রাখো সেই সকল জিনিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি মহামূল্যবান রত্ন হলো সময় ওয়াল ওয়াক আনফাসু মা উনি তাবি যেই সকল জিনিসকে তুমি হেফাজত করো সংরক্ষণ করো মাহফুজ করে রাখো তার মধ্যে সবচেয়ে দামি জিনিস হলো কি সময় ও আলাইকা আলাইকাইয় এবং এবং আমি দেখতেছি যে খুব সহজে এই জিনিসটাই বরবাদ হয়ে যায় এবং ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় এত দামি জিনিস যত দামি জিনিস তোমরা সংরক্ষণ করো এর মধ্যে সবচেয়ে দামি হলো এইটা আর এইটা নষ্ট হয়ে যায় অথচ অন্যান্য দামি জিনিস কোনোটাই তো নষ্ট হয় না এই ঘড়ি এটার মর্যাদা যে বুঝছে একবারে ছুটো দুগ্ধপুষ্য বাচ্চা ছাড়া এই ঘড়িটাকে কেউ ভাঙবে দুগ্ধপুষ্য বাচ্চা যার বুঝ সে এটাকে ফেলে ভেঙে দিবে কিন্তু এরপরে বুঝ হওয়ার পরে কেউ ভাঙবে নুরানিতে যেই ছাত্র ভর্তি হয়েছে এবং ছাত্র ঘড়ি ভাঙবে না কখনো স্বর্ণ টুকরা ফেলে দিবে না কিন্তু এত দামি জিনিস যা আমরা ফেলে দিচ্ছি এত দামি জিনিস আমরা ধ্বংস করে দিচ্ছি কি না নষ্ট করে দিচ্ছি শুন শুনবেন না কথাটা এই কথাটা শুনলে তো মানুষ হয়ে যাবেন শয়তান কিন্তু এখনে বাধা দিবে আই সেরা যে কমপক্ষে এই কথাটা যদি শুনে এখানের প্রত্যেকটা ছাত্র বুলেট হয়ে যাবে এবং প্রত্যেকজন শ্রেষ্ঠ আলেম হয়ে যাবে সময়ের সন্তান হয়ে যাবে বিশ্বসেরা আলেম হবে এই জন্য এই কথাটা শুনতে দিবে না সময়ের মূল্য বুঝে যারা করে কাজ তারা হয় স্মরণীয় দু দরার মাছ সময়ের মূল্য বুঝে যারা কাজ করবে তারা দুনিয়া এবং আখেরাতের মধ্যে স্মরণীয় বরণীয় হয় এই জন্য সময়কে কাজে লাগানো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেকেন্ড এবং একটা মিনিট এটাও অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক দামি ইবনুল রহমত আলাই উনার ছেলেকে উদ্দেশ্য করে উনি স্বর্ণাক্ষরে লেখার উপযুক্ত অনেকগুলো নসিহত করছেন লাফতাতুল কাবিদ ফি সেই লাটার নাম সেখানে اعلم يا بني ان الايام تبسط ساعات والساعات تبسط انفاسا وكل نفس خزانه فاحذر ان يذهب نفس بغير شيء فترى في القيامه خزانه فارغه فتندم وانظر كل ساعه من ساعاتك بماذا تذهب فلا تودعها الا الى اشرف ما يمكن ولا تهمل نفسك وعبدها اشرف ما يكون من العمل

যখন গুছানো হবে তখন ঘণ্টায় রূপান্তরিত হবে ঘন্টাগুলোকে যখন গুছানো হবে এটা একটা শ্বাসে রূপান্তরিত হবে গোটাটা জীবন মিলে যেন একটা শ্বাস কাজেই এটাকে তুমি অনেক মূল্যায়ন করো দাম দাও এই শ্বাসটাকেও তুমি কাজে লাগাইবার জন্য চেষ্টা করো সুবাহান আল্লাহ এই শ্বাসটাকেও তুমি কাজে লাগাইবার জন্য চেষ্টা করো ওয়ংজুর কুল্লা আতিম মিন আতিক বিমা দাতা ধাপ তোমার জীবনের সময়গুলো কোন কাজে লাগতেছে একটু খেয়াল করো ফলা তু দিহা ইলা আশ্রফে মা ইয়া কোন আহসানা অর্থাৎ ভালো কাজের মধ্যে তোমার এই সময়গুলো লাগাইবার জন্য চেষ্টা করো এবং তুমি অভ্যস্ত হও সময়কে ভালো কাজে লাগাইবার জন্য উর্দু কবি বলেছেন অত্যন্ত সুন্দর তিনি বলেন লমহে কো জিন্দেগি কে লিয়ে কম না জানিয়ে লমহা গুজার গয়া তু সমঝিয়ে সদি গাই এক পলক রুক দূর হই মঞ্জিল সিফ হামি চলতে হাস্তে ভি চলতে তিনি বলেছেন যে লম্হেক জিন্দগি কে কম না জানিয়ে একটা মুহূর্তকে তোমার জীবনের জন্য সাধারণ মনে করো না ছোটো মনে করো না লমহা গুজর গা তু সমঝিয়ে কে সদি গিয়ে একটা মুহূর্ত চলে গেছে তুমি মনে করো যে একটা শতাব্দী চলে গেছে শুভানন্দ একটা মুহূর্ত এটা একটা শতাব্দীর মতো কাজে তুমি একটা মুহূর্তকে সাধারণ মনে করে নষ্ট করে দিও না এটাকেও কাজে লাগাও লম্হেকু লিয়ে নিয়ে না জানিয়ে তোমার জীবন গড়ার জন্য একটা মুহূর্তকে তুমি সাধারণ মনে করো না লমহা গুজার গায়া তো সমঝিয়ে কে সদি গাই একটা মুহূর্ত চলে গেছে মনে করবা একটা শতাব্দী চলে গেছে এই একটা ঘন্টা চলে গেছে মনে করবা তোমার পুরা জীবনটা চলে গেছে একশো বৎসর চলে গেছে পঞ্চাশ বছর চলে গেছে এক বছর চলে গেছে এক পলককে রুখনে সে দূর হোগাই মঞ্জিল সিফ হামলেই চলতে হে রাস্তে বি চলতে হে একটা পলকের জন্য আমি আমার উদ্দেশ্য থেকে পিছনে হটার কারণে এবং অলস বসে থাকার কারণে আমার মঞ্জিলে মাসাদ অনেক দূরে চলে গেছে অর্থাৎ একটা পলক পরিমাণ সময় আমি নষ্ট করেছি এটাকে যদি আমি কাজে লাগাইতাম তাহলে আমার মঞ্জিল অনেক কাছে পাইতাম কিন্তু এক পলক পরিমাণ সময় নষ্ট করার কারণে আমার মঞ্জিল অনেক দূরে হয়ে যাবে আর যদি একটা দিন নষ্ট করি কেমন দূরে হবে একটা সপ্তাহ নষ্ট করি কেমন দূরে হবে একটা বৎসর নষ্ট করি কেমন দূরে হবে আর পাঁচটা বৎসর নষ্ট করি কেমন দূরে হবে কবি বলতেছেন এক পলক রুখ সে দূর গাই মঞ্জিল সিফ আমি চলতে হে চলতে হে পলক পরিমাণ সময় নিজের কাছ থেকে বিরত থাকার কারণে অলস বসে থাকার কারণে আমার মঞ্জিলে মাকসাদ এবং গন্তব্য অনেক দূরে চলে গেছে শুধু আমরাই চলি না রাস্তাও চলতে থাকে বুঝলেন আমি থাইমা গেলাম তখন গন্তব্য দূরে হয়ে যায় যেন রাস্তা চলা শুরু করছে আর আমি যদি চলতে থাকি রাস্তা থাইমা থাকে ঢাকা যাব তাহলে আশোগঞ্জ গিয়া যদি আমি থেমে যাই তাহলে ওই অবস্থার মধ্যে রাস্তা যেন আমার গন্তব্য যেন দূরেই থাকবে কিন্তু যখন নাকি আমি চলতে থাকবো আস্তে আস্তে গিয়ে গন্তব্যে পৌঁছবো আর না চললে যেন রাস্তা চলতে চলতে দূরে হয়ে গেল তো সেই জন্য শুধু আমি চলি না রাস্তাও যেন চলে অর্থাৎ আমি যদি আমার গন্তব্যে যাওয়ার জন্য রওয়ানা হওয়ার পরে কোথাও থেমে যায় তাহলে আমি থেমে গেলাম আর রাস্তা যেন চলতে চলতে আরও কী হয়ে গেল দূরে চলে গেল আর যদি আমি কি করি চলতে থাকি তাহলে রাস্তা যেন কী না হলো আমার গন্তব্য যেন দূরে চলে না গেল এবং রাস্তা যেন থেমে রইল এক ঘন্টা আমি এক ঘন্টা আমি থেমে রইলাম তাহলে এর অর্থ কী হলো যে যেন রাস্তা এক ঘন্টার সময় যেন চলতে রইল আরও এক ঘন্টার জন্য যেন রাস্তা দূরে হয়ে গেল যেহেতু ভৈরব গিয়া আমি থেমে গেছি আশুগঞ্জ গিয়া থেমে গেছি দুই ঘন্টা এখানে বসে রইলাম তাহলে এই দুই ঘন্টার পর যেন রাস্তা চলতে রইল অর্থাৎ আমার মঞ্জিলে মাকসাদ এটা দুই ঘন্টা চললে যতটুকু কাছে রইল এতটুকু কাছে রইল না এটা দুই ঘন্টার জন্য আরও দূরে হয়ে গেল তো সেই জন্য একটা পলক এবং একটা মুহূর্ত এটাও আপনা আমার জিন্দগি গড়ার জন্য অনেক দামি অনেক দামি অনেক দামি কথা অনেক দামি কথা এই সারা দুনিয়া ঘুরেও আমরা পাব না যেই কথা আমরা এই কবিতার মধ্যে পেয়ে গেছি এক পলককে রুখনেসে দূর হোক এই মঞ্জিল সিফ হাম চলতে হে রাস্তা বি চলতে হে অর্থাৎ একটা চকপাতি দেওয়ার মতো সময় এক পলক সময় অল্প একটু সময় আমরা অলস বসে থাকার কারণে এবং নিজ কাজ থেকে বিরত থাকার কারণে আমাদের গন্তব্য দূরে হয়ে গেছে আমরাই চলি না রাস্তাও চলে অর্থাৎ যতই আমরা চলতে থাকবো ততই গন্তব্য কাছে আসবে আর যতই আমরা বসে থাকবো ততই গন্তব্য দূরে যাবে এই জন্য আমরা যেই উদ্দেশ্যে রওনা হয়েছি এবং যেই যেই সফরে আমরা রওনা হয়েছি সেইটা যেন আমরা স্মরণ রাখি আর যেন এই জিনিসের সন্ধানে আমরা সফর যেন অব্যাহত রাখি তখন আমরা আমাদের গন্তব্যে গিয়ে আমরা কি করতে পারবো পৌঁছতে পারবো এখন ঢাকা যাব আর আপনি শুধু বৈশা থাকেন বৈশা থাকেন বৈশা থাকেন একশো বছরে যাইতে পারবেন আপনি গন্তব্য কী নির্ধারণ করেছেন যে আমি একজন অনেক বড় আলেম হব তো এটার জন্য সফর করতে হবে বারো বৎসর এর মধ্যে তো আপনি আট বছর নষ্ট করে ফেলছেন আমি মনে করলাম যে চার বছর শুধু কাজে লাগাইছেন তাহলে গন্তব্যটা আরও আট বছর দূরে হয়ে গেল না কিন্তু যদি আপনি নষ্ট না করতেন তাহলে গন্তব্যকে এখন কাছে পাইতেন কি না কাছে পাইতেন কাজেই সময়টা নষ্ট করা এটা অনেক বড় ক্ষতিকারক জিনিস নিজের জীবনের সময় এটা অনেক দামি জিনিস এটাকে যে কাজে লাগাইবে সেই সফল কাম হবে এবং সেই স্মরণীয় বরণীয় হবে এবং সেই বিশ্ববিখ্যাত ইসলামী স্কলার হবে মহাজ্ঞানী হবে পণ্ডিত হবে বিজ্ঞানী হবে এবং সায়েন্সবিদ হবে বড় জ্ঞানের ভান্ডার হবে সেই পাক রব্বুল আলমিন তাকে বিদ্যাসাগর বানিয়ে দেবে যে নাকি সময়গুলোকে কী কি করবে কাজে লাগায় কালাল ইমাম ইবনুল কাইগিম জামির উল মাসো আলেহ তামশা উমিনাল ওয়াক তামান আজ আহ আলামস তাদ্রিক আবাদা ইমাম ইবনুল কাইগিম বলেছেন যে সকল মাস এবং সকল নেক উদ্দেশ্য এবং বড় মহৎ উদ্দেশ্য উঁচা উদ্দেশ্য এই সবগুলো সম্পৃক্ত সংশ্লিষ্ট নির্ভর করে সময়ের উপরে যে ব্যক্তি নাকি সময়কে কাজে লাগাইল সে সকল উঁচা উদ্দেশ্যগুলোকে লাভ করতে পারবে আর যে ব্যক্তি সময়কে নষ্ট করল কোনো দিন এটার ক্ষতিপূরণ করতে পারবে না সময়কে যে নষ্ট করল সে কখনো এটার ক্ষতিপূরণ করতে পারবে না আল কাসাল ফিল বিসার রাফিক মা ইয়ারবু আলা কুল্লি ফান্তাবিহ واتعب لنفسك واندم على ما مضى من تفريطك واجتهد في لحاق كاملين ما دام في الوقت ساعة واسق غصدك ما دامت فيه رطوبة واذكر ساعتك التي ضاعت فكفى بها عظة ذهبت لذة الكسل فيها وفاتت مراتب الفضائل ابن الجوزي رحمة الله على ترشل الدشي لفتة الكبيد المدى تني نصيحت هاي شنو ولو পড়াশোনা করো না সময় নষ্ট করো এটা কিন্তু অত্যন্ত খারাপ সাথী অলসতা এটা অত্যন্ত খারাপ সাথী আল কাসালু আলা আ এবং তুমি আরামপ্রিয়তা শান্তিপ্রিয়তা ছাত্র জমানায় যে অনেক বেশি আরামের প্রয়োজন এটা তোমার জন্য বড় নাদামত খাজালত এবং শর্মিন্দেগি এবং অপমান এবং লজ্জার কারণ হয়ে দাঁড়াবে এই জন্য ছাত্র জমানার মধ্যে কোনো ধরনের শান্তি এবং সুখের চিন্তা এবং আশা করবা না এখানে ফকর ফাঁকা দারিদ্র এবং কষ্ট দুঃখ সবগুলো সহ্য করো উসরি আলিউসরান তোমার জন্য বড় আসানি রয়েছে সফলতা রয়েছে তোমার হাসির দিন এবং তোমার জন্য শান্তির দিন রয়েছে একদিন কষ্ট করতে হবে তোমাকে আগামী দিন তুমি কি পাইবা বড়ো শান্তি পাইবা এবং সফলতা পাইবা কামিয়াবি পাইবা ফালাহ এবং বাহবুত পাইবা সেই জন্য আজকে কষ্ট করো সময়গুলোকে নষ্ট না করো এবং মেহনত করতে থাকো জাগ্রত হও ফান্তাবি সতর্ক হও আবলি ডাফসি কষ্ট করো ক্লান্ত হয়ে যাও পড়তে 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 মেহনত করতে করতে জাফাকাশি করতে করতে রেজি করতে করতে ঘাম ঝরাতে ঝরাতে একবারে ক্লান্ত হয়ে যাও বিস্ময় পড়ে যাও অতআলি নাফসিক ওয়ান্দাম আলামা মাজাবিন তফরিতিক আর পিছনে যে সময়গুলো চলে গেছে এগুলোর উপর একটু লজ্জিত হও আই রে আট বছর সময় চলে গেল সাত বছর সময় চলে গেল তিন বছর সময় চলে গেল এটির উপর একটু লজ্জিত হও ওয়াস্তাহিদ ফিল হাকি কা মিলিনা মা এবং সময়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রশস্ততা থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি বড়দের মতো হওয়ার জন্য চেষ্টা করতে থাকো বিশ্ববিখ্যাত ইসলামী স্কলার এবং পণ্ডিতদের মতো হওয়ার জন্য তুমি চেষ্টা করতে থাকো রুতুবার যতক্ষণ পর্যন্ত তোমার ব্রেনের মধ্যে সজীবতা আছে শক্তি আছে ক্ষমতা আছে তোমার যৌবন বয়সে তারুণ্যের বয়সে তুমি মেহনত করো তখন তোমার এই মেহনতটা বার আওয়ার হবে ফলপ্রসূ হবে আর সময় হারানোর পর ব্রেন ক্লান্ত হয়ে যাওয়ার পর তোমার বার্ধক্য এসে যাওয়ার পর এবং তোমার কি দুর্বলতা এসে যাওয়ার পর তখন যদি তুমি মেহনত করো তখন সেই মেহনত কি তেমন ফলপ্রসূ হবে না মেহনতের সময় কোনটা এইটা এই যৌবনটা বর্তমান যে সময়ের মধ্যে আমরা পদার্পণ করে আছি এই সময়টা যৌবনের এই সময়টা সবাবের এই সময়টা এটা হলো গুরুত্বপূর্ণ সময় ফাল আমাল জিদ্ ওয়াল মাজ অনাইলুল গায়াত ও সফা উল্লাদাদাত ইন্নামা হুয়া ফি সিন্নি শাবাব লা ফি সিন্নি শাইখুখা ফা ইন্নাহা মাসরাহুল আমরাজ ওয়াল আরাজ ওয়াল মুকদ্দিরাত ওয়াল মুনাকদিসাত এই যে কোনো কাজ করা যে কোনো উদ্দেশ্যের মধ্যে সফলতা লাভ করা ইজ্জত সম্মান অর্জন করা মর্তবা মর্যাদা অর্জন করা যে কোনো সিংহাসন লাভ করা উঁচু মাকাম অর্জন করা এটা যৌবনকালেই সম্ভব যৌবন পার হয়ে যাওয়ার পরে আর এটা কি হবে না সম্ভব হবে না আতার জু আংতা ও আংতা সাইখুন কামা কাদ কুংতা আইয়ামা সাবাবি লাকাত কাদাবাত কা নাফসুকা ওলাইসা সাউবুন দারিসুন কাল জাদিদি মিনাস সিয়াবি তুমি কি মনে করো বার্ধক্যের সময় তোমার সেই শক্তি থাকবে যেই শক্তি যৌবনে আছে তারুণ্যের কালে তোমার মধ্যে আছে তুমি এরকম ভাবতেছো যদি এমন ভাবো এটা এটা তুমি প্রতারিত হচ্ছো তোমার নফস তোমাকে মিথ্যা কথা বলতেছে লাকাত কাজাবাতকা নফসুকা ওলাইসা সৌমন্দারি সুনকাল জাদি দিবিনা না পুরাতন কাপড় কোনোদিন নতুন কাপড়ের মতো হইতে পারে না সুবাহ নতুন কাপড়টার মধ্যে একটা শক্তি থাকে পুরাতন কাপড়ে সেই শক্তি নাই বার্ধক্য আসবে আংতাফিল কিবার আশগালু আজ আফুদিন কাপির সাবাবি ও তুমি যখন বার্ধক্যে উপনীত হবে তখন ওই অবস্থার মধ্যে তুমি দুর্বল হয়ে যাইবা যেই দুর্বলতা যৌবনে তোমার মধ্যে নাই সেই দুর্বলতা বার্ধক্য তোমার এসে যাবে কাজে এই সময়টা বর্তমান যে সময়টার মধ্যে আমরা পদর্পণ করা আছি এই সময়টা হলো আমাদের জন্য লেখাপড়ার জন্য উপযুক্ত সময় বড় আলেম হওয়ার সময় নিজকে কিছু গড়ার সময় বানানের সময় এই সময়টা কাজে এই সময়টাকে যেন আমরা কাজে লাগাইবার জন্য কি করি চেষ্টা করি তুকা ও জাদাত আলাকাতুকা ও কাতুকা

কুল্লু জরফিনিহি আমি আতিহী আ প্রত্যেকটা সময় এরই একটা না কাজ দায়িত্ব আসবে তো যতই সময় বেশি যাবে ততই দায়িত্বটাই তো অনেক বেশি আসবে কাজেই আল্লাহ বিল গা ই মাজহুল তুমি ভবিষ্যৎ ভবিষ্যতের উপরে নির্ভর করে বসে থেকো না তার কারণ সামনের সময়টা এটা কেমন আসবে এটা কি তুমি জানো লা তাতে আল্লাহ বিল গা ইবিল সামনের সময়টা হলো গায়েব এবং মাঝঘোল সামনের সময়টা তোমার ব্যস্ততা পেরেশানির সময় না কষ্টের সময় সেটা তোমার জানা নাই এই জন্য এখন সময় খালি আছে খালি সময়টাকে তুমি কাজে লাগাও আমি এখানে বসে আছি রুগী হাসপাতালের মধ্যে কোন অবস্থার মধ্যে আল্লাহ জানে হায়াত মহতের সন্দিক্ষণে কিন্তু এই যে পেরেশানি আজকার দিনের মধ্যে থাকবে এটা কি আমি জানি জানি তাইলে এখানে এখন এই পেরেশানিতে এবং এই মসিবতে জর্জরিত হয়ে গেলাম কি না হয়ে গেলাম এখানে এখন প্রতিবন্ধকতা প্রতিকূলতা এসে গেছে তারপরেও আমরা যেহেতু জীবন আল্লাহ রাস্তায় রক্ত করা চোখের সামনে যদি এখন আমার রক্তের কেহ লাশ হয়ে যায় তারপরেও আমি মজলিস শেষ করব আমার কলিজার টুকরাই বাচ্চাটা যদি এখানের মধ্যে মৃত্যুবরণ করে তারপরে তার লাশ রেখে আমি আমার কথা শেষ করবো ইনশাল্লাহ তো আমরা তো সেই হৃদয় নিয়ে এখানে বসেছি জন্য পারতেছি সবাই কি পারবে তো বহু সাওয়াগেল এবং বহু মাসরুফিয়াত আওয়ায়ক এবং বাধা এসে যাবে যে যেগুলোর কারণে আপনি আর কাজ করতে পারবেন না কাজে উপস্থির সময় মা মাজা ফাতা মাজ্বালুবন আতুল্লাফি ফিহা যেই সময় চলে গেছে তো চলে গেছে আর সামনের সময়ের ব্যাপারে কিছু বলা যায় না বর্তমান সময়টা তোমার কাজের সময় যেই সময়টার মধ্যে তুমি আসো সেটা তোমার কাজের সময় সামনের ব্যাপারে বলা যায় না মা মাজা ফাতা মা মাজা ফাতা ওয়াল আম্মালু গাইবুন ওয়াল আম্মালু গাইবুন ওলাকাসা আতুল্লাতি আনতা ফিহা ওলাকা সা আতুল্লাতি আংতা ফিহা যেই সময়ে তুমি বর্তমানে আছো বর্তমান কালটা হলো এটা তোমার সময় এই সময়ের মধ্যে কাজ কইরা ফেলো সামনের উপরে আধফো রেখে দিও না সামনের উপরে নির্ভর করে তুমি বসে থেকো না যে আমি আগামীকাল করুম আগামী বৎসর পড়ুম রোজার পরে পড়ুম না রোজার পরে বহুত বাধা এসে যাবে তুমি পারতা না কাজে এই টাইমটা এখনই তোমার উপযুক্ত লেখাপড়া করার সময় আর এই সময়টা বেশি দিন পর্যন্ত দীর্ঘায়িত হবে না তালাল ইমাম আহমদ ইল্লা হাম্বল ইন তাআলা মা ইমাম আহমদ ইবনে হাম্বল চার ইমামের এক ইমাম উনি এই কথা বলেছেন যে আমি যৌবনকে আমি তুলনা করেছি ওই জিনিসের সাথে যেই জিনিস আমার এই আস্তিনের ভিতরে আছে আর পড়ে গেল আস্তিনের ভিতরে যদি আমি এটাকে ঢুকাই দেই তাহলে এই জিনিসটা আস্তিনের ভিতরে কতক্ষণ থাকবে বহুত লম্বা টাইম থাকবে না হাতরাকে একটু বাঁকা করলে পড়ে যাবে হাতরাকে একটু বাঁকা করলেই আস্তিনের ভিতরের এই জিনিসটা পড়ে যাবে তো আমি যৌবনটাকে এতটুকু সময়ের সাথে তুলনা করেছি যৌবনটা এত দ্রুত শেষ হয়ে যাওয়ার একটি জিনিস এটা বড় দীর্ঘদিন পর্যন্ত এটা থাকবে না এটা খুব দ্রুত চলে যাবে মা সাবাবা ইল্লা বি সাইন কানাফি কুম্মি ফা আমি যৌবনকে তুলনা করেছি ওই জিনিসের সাথে যেটা আমার আস্তিনের ভিতরে ছিল আর এটা পড়ে গেছে আস্তিনের ভিতরে একটা জিনিস দেওয়ার পরে যেভাবে দ্রুত পইয়া যাবো তোমার যৌবন এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ভাবছো কি কি মনে করতেছো যৌবন আছে এটা থাকবে আরে থাকবে এই দাড়িগুলো কি তোমার থুতিতে ছিল না নতুন আসছে নতুন আসছে এখন কালো না সাদা কিছুদিন পরেই সাদা হয়ে যাবে কিছুদিন পরেই তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে এই জন্য যৌবন বেশি দিন থাকবে না কাজেই তুমি যৌবনের মধ্যে যদি কোনো কিছু করার থাকে করো ইয়া সাবাব।

নবী করিম সাল্লাহ সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরেই তিনি জন্মগ্রহণ করেছেন ও আশ আর ত্রিশ ঈদ নব্বই বছর হায়াত পেয়েছেন মাতাত সানাতা ওয়াহিদি ও আমিন আল হিজরা একশো একে মৃত্যুবরণ করেছে অল্প হায়াত মাত্র পেয়েছে নব্বই বছর হায়াত প্রাপ্তা সেই তাবে ইয়া বিনতে সিরিন তাবি ইয়াতুন জলিল আতুন খুজ্যাতনীল আতুন মুহাদ্দিসাতকিহাতুন বা অনেক বড় মহাদ্দিস এবং অনেক বড় ফকি ফকিহা তিনি ছিলেন এই মহিলা এবং ইবনে সিরিন রহমতুল্লাহ আলার এর বোন বিনতে সিরিন তিনি এই কথা বলে গেছেন এত এতশো বৎসর আগে তেরোশো বৎসর আগে এই কথা বলে গেছেন যে হ্যাঁ যুবকরা যদি তোমাদের কোনো কিছু করতে হয় যৌবনকালেই করো এই জন্য যে যৌবনকাল পার হয়ে যাওয়ার পর আর কিছুই করা যায় না আমি জানি যে এই বয়সের মধ্যে কিছু করা যায় এই বয়স চলে যাওয়ার পর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর আর কোনো কিছু করা যায় না কাজে যদি কিছু করতে হয় তাহলে এই বয়সের মধ্যেই করো এই কথা হাফসাবিন্তি সিরিন বলে গেছেন প্রথম হিজড়ি শতাব্দীতে কত আগে তেরো শত বৎসর আগে সাড়ে তেরো শত বৎসর আগে তিনি কথা একজন মহিলা কিন্তু অনেক বড় মহাদ্দিসা ফকিহা হুজ্জা নাবিলা ইসলামের দলিল আল্লাহর অস্তিত্বের দলিল এত এলেম ছিল তিনি বই গেছেন এই কথা তাহলে ভুল বই লাগেছে কাজে এই যৌবন বয়সের মধ্যেই তোমাকে এবং আমাকে কি করতে হবে কোনো কিছু যদি অর্জন করতে হয় এবং হাসিল করতে হয় তাহলে সেটা হাসিল করতে হবে এই জন্য তোমাদের প্রতি আমার আহ্বান হলো যে এখন এই এখন যে কাঁচা বয়স আছে এবং কচি বয়স আছে এবং এই যে যৌবন বয়স আছে এই বয়সের মধ্যে তোমরা তোমাদের যে মাতলুব এবং যে উদ্দেশ্যে মাদ্রাসায় ভর্তি হয়েছ সেই উদ্দেশ্যে যত রক্ত ঝরানোর সেটা জড়ায়ে ফেলো যত ঘাম ঝরানোর সেটা জরায়ে ফেলো এবং তোমরা পরিপূর্ণভাবে দিনের কাজের মধ্যে মানে লেখাপড়ার কাজের মধ্যে পরিপূর্ণভাবে আত্মনিয়োগ করে ফেলো এবং পরিপূর্ণভাবে ডিসকে লাগায়ে ফেলো এবং এই সময়গুলোকে পরিপূর্ণভাবে কাজে লাগাইবার জন্য চেষ্টা করো তোমাদের প্রতি আকাবের আসলাফ এবং বুজুরগানে দিনদের সেই আহ্বানগুলো আমি তোমাদের কাছে পৌঁছাইলাম এগুলা আমার হৃদয়ে ধারণ করতেছি কিন্তু এই কথাগুলো শুধু আমার কথা না আমি যাদের রেফারেন্সে হাওয়ালায় কথাগুলো বলেছি তারা কোনো সাধারণ ব্যক্তি নন গোটা বিশ্বসেরা এবং বিশ্বশ্রেষ্ঠ ব্যক্তি কাজেই সেই কথাগুলোর মূল্য এবং দাম যেন আমাদের অন্তরের মধ্যে থাকে আর সেই কথাগুলোর উপরে যেন আমরা আমল করতে পারি এবং সেই কথাগুলোকে যেন আমরা মূল্যায়ন করতে পারি গুরুত্ব দিতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করে